নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার লটারি থেকে কোটিপতি হতে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকারা। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে সাত রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা আগামীতে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, এবং এই লটারি কাটার কিছু ছোট্ট ছোট্ট নিয়ম সেটিও আমি ভিডিওর শেষে বলবো। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। এবার লটারি থেকে যে সাত রাশির জাতক ও জাতিকারা কোটিপতি হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তবে লটারি কাটার যে মালিক, অর্থাৎ যে কারক গ্রহ, সেটা কে জানেন? হ্যাঁ বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, আবারও বলতে চলেছি আপনাদের জন্য যারা এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য, সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন, আপনাদের জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কি না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। দেখুন, লটারি আমরা সকলেই কিন্তু কম বেশি কাটি, আর এটি এই কারণেই কাটি যেন আমরা সহজেই কোটিপতি হতে পারি। অর্থাৎ না খেটে, পরিশ্রম না করে আমরা সহজেই কোটি টাকার মুখ দেখতে পারি, আর সেটি পসিবল শুধুমাত্র লটারিতেই। তাই সেই ইচ্ছার তাগিদে আমরা সকলে লটারি কম বেশি কেটে থাকি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের জীবনে কিন্তু লটারি লাগে না। এই কারণে লাগে না, আমাদের জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে না। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও কিছু নিয়ম রয়েছে লটারি কাটার সিক্রেট, সেটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি। তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ শুনুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সাত রাশি লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা নিশ্চিত রূপে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন, তারা কিন্তু অতি সহজেই হতে চলেছেন আগামীতে কোটিপতি। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচার্যের বিষয়। তাই আগে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরে লটারিটি কাটুন, আমি এটি আপনাদেরকে বলবো। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামীতে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই আমি বারবার প্রত্যেককে একটা কথাই বলি, আপনাদের জন্মছক বিচার না করে কখনোই লটারি কাটবেন না। এ থেকে আপনার মূল্যবান পয়সা কিন্তু বারবার নষ্ট হয়ে যাবে। তাই এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর আপনি লটারিটি কাটুন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামীতে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকার মুখ দেখার দিন আর বেশি দিন নেই। তবে আপনাদের জন্মছকে লটারি লাগার জন্য রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারিটি কাটুন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামীতে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি।
অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন তারা হতে চলেছেন কোটিপতি। তবে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচারের বিষয়, তাই আমি বারবার একটি কথাই বারবার আপনাদেরকে বলে থাকি যে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারির টিকিটটি কাটুন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি কেটে আগামীতে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া যারা কাটেন তারা কিন্তু অতি সহজেই কোটিপতি হতে চলেছেন। তবে আপনার জন্মচকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়, তাই আমি বারবার আপনাদেরকে একটি কথাই বলি, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারির টিকিটটি কাটুন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনারা আগামীতে লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এইসবে টাকা ইনভেস্ট করে হতে চলেছেন কোটিপতি। তবে আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়, সে বিষয়ে অবশ্যই আপনারা নজর রাখুন এবং কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার নিজের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে অতি সহজেই হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তারা আগামীতে হতে চলেছেন কোটিপতি, শুধু সময়ের অপেক্ষা। তাই আপনারা লটারি কাটতে পারেন, তবে আপনাদের জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়, তাই আমি বারবার একটি কথাই বলি, আপনাদের জন্মছক কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারির টিকিটটি কাটুন, নচেত আপনার মূল্যবান পয়সা নষ্ট হয়ে যেতে পারে। এবার আসুন, আমি আপনাদেরকে লটারি নিয়ে কিছু বিস্তারিত কথা বলতে চাই, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, লটারি কাটার জন্য যে গ্রহ সবচেয়ে বড় ভাইটাল ভূমিকা পালন করে সেটি হচ্ছে রাহু গ্রহ। এছাড়াও আপনার জন্মছকে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশাও ভ্যারি করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার রাহুগ্রহ শুভ অবস্থায় রয়েছে কিন্তু বর্তমান দশা কিন্তু ভালো চলছে না, সেক্ষেত্রে কিন্তু যতই লটারি কাটেন লাগবে না। যদি রাহু গ্রহ শুভ থাকে এবং রাহুর দশা চলে তাহলে কনফার্ম আপনারা লটারিতে ফার্স্ট প্রাইজ পাবেনই পাবেন একদম। কিন্তু যদি রাহুগ্রহ শুভ থাকে কিন্তু শুভ গ্রহের দশা অন্তর্দশা না চলে, দেখা গেলো আপনার জন্মছকে বুধ গ্রহ খারাপ রয়েছে, দশা বা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একটি জিনিসই হবে, আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন না, কারণ বুধ দেয় বুদ্ধি, বুধ দেয় ডিসিশান। তাই কোন নাম্বারটি আপনি বাঁচবেন সেটি কিন্তু আপনারা ঠিকঠাক বাঁচতে পারবেন না, যে কারণে আপনার জন্মছকের লটারি লাগার সম্ভাবনা থাকলেও লটারি কিন্তু লাগবে না, এটি কনফার্মড। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও লটারি কাটার জন্য কিছু প্রত্যেক রাশির বার ও সময় রয়েছে, তবে ইন জেনারেল যে সময় সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং ইন জেনারেল যে বার সেগুলো আমি বলে দিচ্ছি। লটারি কাটার জন্য সোমবার, বুধবার, শুক্রবার ও বৃহস্পতিবার দিন লটারি কাটতে পারেন। এছাড়াও যে সময় লটারি কাটবেন সেটি হচ্ছে রাহুকাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের একটি দিনের মধ্যে রাহুকাল পড়ে এবং সেই সময়টাতে লটারি কাটা সবচেয়ে বেটার। এছাড়াও আপনার ডেট অফ বার্থ ভ্যারি করে, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যে সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার এসেছে সেই নাম্বারটি আপনার লটারিতে থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 4 তাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা বেশি থাকে একদম। এছাড়াও যাদের ডেট অফ বার্থ 6 তাদেরও কিন্তু লটারি লাগে এবং যাদের ডেট অফ বার্থ 8 তাদেরও কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকে। এছাড়া বাকি ডেট অফ বার্থের ক্ষেত্রে যে লটারি লাগে না তা নয়, তাদেরও লাগে, কিন্তু আপনার জন্মছকে যদি রাহুগ্রহ শুভ থাকে এবং রাহুর দশা চলে তাহলে কিন্তু কনফার্মলি আপনি লটারি থেকে কোটিপতি হতে বাধ্য।
আশা করি আমি ছোট ছোট কিছু টিপসের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম। ডিটেলস জানতে গেলে আপনাকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখানোর প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।